বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে এখন পর্যন্ত যে কটি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান, সেগুলোর প্রত্যেকটিতেই দারুণ ইম্প্যাক্টফুল পারফরম্যান্স করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিপিএল এর শুরুর অংশে চোখের সমস্যার কারণে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন সাকিব। এখন তিনি পারফর্ম করছেন চেনা ছন্দে। ব্যাটে বলে দুই বিভাগেই এবারের আসরে এখন পর্যন্ত সাকিব যে কটি ম্যাচ খেলেছেন তার প্রত্যেকটিতেই করেছেন দারুণ পারফর্ম। প্রতি ম্যাচেই রংপুর রাইডার্সের জয়ে ইম্প্যাক্টফুল সাকিবকেই দেখেছে সবাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে এখন পর্যন্ত সাকিব যে পারফরম্যান্স করেছেন তাতে এই বিপিএলে তার ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত বিপিএলে সাকিব আল হাসান করেছেন 249 রান, ব্যাট হাতে 249 রান করেছেন সাকিব 168.24 স্ট্রাইক রেটে, যেখানে ছিল 22টি 4, 14টি ছক্কা। বল হাতে উইকেট নিয়েছেন 17টি, বোলিং অ্যাভারেজটা 15.52। টি টোয়েন্টির জন্য একজন অলরাউন্ডার কতটা ইম্প্যাক্টফুল হতে পারেন সেটার প্রমাণ সাকিব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। গত আইপিএলেও কলকাতায় দেখার কথা ছিল তার, তবে 2023 আইপিএল আসর শুরু হওয়ার আগে পুরো টুর্নামেন্ট খেলতে না পারার শঙ্কা থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন সাকিব আল হাসান। এবারের আইপিএলে নিলামে নাম দেননি তিনি। সাকিবকে নিঃসন্দেহে মিস করবে কলকাতা নাইট রাইডার্স, কারণ এবারের আইপিএলে সাকিবের মতো একজন জেনুইন অলরাউন্ডার নেই কলকাতা দলে।